গত 8ই আগস্ট সম্পন্ন হয়েছে রাজ্যে ত্রিস্তরীয় পঞ্চায়েত নির্বাচন। আগামীকাল সেই নির্বাচনের ফলাফল ঘোষণার দিন। এই ফলাফল ঘোষণাকে কেন্দ্র করে খোয়াই আরডি ব্লকে করা নিরাপত্তা ব্যবস্থার বন্দোবস্ত করা হয়েছে। এদিন গণনাকে কেন্দ্র করে সংবাদ মাধ্যমের মুখোমুখি হয় সংশ্লিষ্ট ব্লকের রিটার্নিং অফিসার তথা খোয়াই আরডি ব্লকের সমষ্টি উন্নয়ন আধিকারিক অভিজিৎ দাস জানান, সোমবার সকাল 8টা থেকে খোয়াই আরডি ব্লকের অন্তর্গত মোট 43টি আসনে গণনা অনুষ্ঠিত হবে। সর্বমোট 17টি টেবিলে ভোট গণনা অনুষ্ঠিত হবে। তাছাড়া ভোট প্রক্রিয়াকে শান্তিপূর্ণভাবে সংগঠিত করার লক্ষ্যে ত্রিস্তরীয় নিরাপত্তা ব্যবস্থা বলবৎ করা হবে বলেও জানান তিনি। এছাড়াও বিভিন্ন রাজনৈতিক দলগুলিকে তাদের দলীয় কর্মী সমর্থকদের নিয়ে অবস্থান করার জন্য পৃথকভাবে জায়গা নির্ধারণ করে দেওয়া হয়েছে। কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা যেন না ঘটে তার জন্য প্রশাসনের তরফ থেকে যথাযোগ্য প্রস্তুতি নেওয়া হয়েছে বলে জানিয়েছেন রিটার্নিং অফিসার অভিজিৎ দাস। প্রথমত আমরা গতকালকে সব পলিটিক্যাল পার্টির আমরা মিটিং করেছি এবং আমরা সবাইকে রিকোয়েস্ট করেছি 6:30টার মধ্যে পলিটিক্যাল পার্টির যারা এখানে কাউন্টিং এজেন্ট থাকবে তাদেরকে আসার জন্য। এবং এখানে আমাদের টোটাল সিট যে পঞ্চায়েতের মধ্যে যেগুলিতে ভোট হবে টোটাল 43টা সিটে ভোট করানো হবে আগামীকালকে, এটা ভোট হয়েছে। এবং পঞ্চায়েত সমিতি 11টি আসনে এবং জেলা পরিষদের কয়েকটি ব্লকের অন্তর্গত 6টি আসনে এখানে ভোট গণনা হবে। আমরা তাদের জন্য আই কার্ডের ব্যবস্থা করেছি, আমাদের সবগুলি পলিটিক্যাল পার্টি জমা দিয়েছে, শুধুমাত্র সিপিআইএম এখনো পর্যন্ত কোনো জমা দেয়নি তাদের এখানে কাউন্টিং এজেন্টদের জন্য ফর্ম। তো বাকি সব পলিটিক্যাল পার্টির আই কার্ড আমরা রেডি করে ফেলেছি, আজকে আমরা দিয়ে দেব। আর আমরা এখানে টোটাল 17টা টেবিল থাকবে, আরও টেবিল একটি এবং ভিতরে 16টা টেবিল। স্যার, বিভিন্ন রাজনৈতিক দলগুলির জন্য কি নির্দিষ্ট কোনো জায়গা দেওয়া হয়েছে সেখানে? আমরা দিয়েছি, আমরা যেমন আমরা এখানে ত্রিপুরা মোর্চা পার্টির জন্য আমরা দিয়েছি যে এখানে যে একটা গোডাউন আছে, হ্যাঁ, এটা এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার পিডব্লিউডি অফিসের সামনে। এবং বিজেপিকে দেওয়া হয়েছে এখানে বিএসএনএল অফিস থেকে তাদের মন্ডল অফিস পর্যন্ত, এবং এখানে ভেটেরিনারি অফিসের সামনে দেওয়া হয়েছে আইএনসিকে। এবং সিপিএম এর পার্টির তারা বলেছে কালকে মিটিংয়ে তারা পার্টি অফিসে থাকবে। এই ভোট গণনাকে কেন্দ্র করে আগামীকাল কি ধরনের নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হবে? থ্রি টায়ার একটাইও থাকবে। গতকালকে আমাদের এই সর্বদলীয় মিটিংয়ে এখানে এসডিপিও সাহেব ছিলেন, উনি বলেছেন 3টা কর্ডনে ভাগ করা হবে। তো ওই হিসাবে আমাদের এখানে যখন যারা প্রবেশ করবেন এখানে নাক অবানো বানিয়েছি আমরা 3টা, যে যে জায়গাতে তারা জমায়েত হবে এই অনুযায়ী। এবং এখানে যে পুলিশ থাকবে এবং এখানে বিএসএফ যারা থাকবেন তাদের একটা প্ল্যানিংও আমরা করেছি এবং আমরা পুলিশকে চিঠি দিয়েছি তারা যাতে সেই অনুযায়ী ব্যবস্থা করে এবং এটা থাকবে। স্যার, ভোট গণনা কটা থেকে শুরু হবে? ভোট গণনা আমরা 8টা থেকে শুরু করে দেব। ব্যুরো রিপোর্ট, আর ইনিউজ।